আজকের ভিডিওটা লাইটিং সেটআপ নিয়ে। হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল, আর আমার মনে আছে আমি যখন শুরু করেছিলাম এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্যারা খেয়েছিলাম, সেটা হচ্ছে ভ্লগিংয়ের জন্য লাইট সেট আপ ঠিক করা। সো আমার যেটা মনে হয়, যারা নতুন শুরু করে ক্যামেরা লেন্সের পিছিয়ে ম্যাক্সিমাম বাজেট চলে যায়, লাইট সেট আপ কেনার মতো বাজেটটা আসলে থাকে না। তো আমি চেষ্টা করেছি খুব কম বাজেটে কীভাবে ভ্লগের জন্য লাইট সেট আপ করা যায় সেটা দেখাতে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কারেন্ট লাইটিং সিচুয়েশন। আমার রুমে খালি একটা টিউবলাইট জ্বলছে, আর আমি ইউজ করছি ক্যানন 800D সাথে 18-55 লেন্স, আর আমার ক্যামেরা সেটিংস হচ্ছে এগুলো। আচ্ছা, তো আমি খুব বেসিক একটা ক্যামেরা আর বেসিক একটা লেন্স ইউজ করছি, তো ক্যামেরার লেন্স নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, একদম বিগিনাররা এই ক্যামেরার লেন্সই মোটামুটি ইউজ করে। প্রথমে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই ল্যাম্পটা, এটার মধ্যে সাইড ওয়াটার একটা বাল্ব লাগানো আছে, তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লাইট হবে। তো আমি যদি লাইটটা অন করে দিই আমার ব্যাকগ্রাউন্ড লাইট হয়ে গেল। আচ্ছা, এরপর আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ল্যাম্পটা, আর এই ল্যাম্পটার মধ্যে হচ্ছে একটা 100 টাকা দামের যে এনার্জি বাল্বগুলো সেগুলো লাগিয়েছি। যদিও লাইট খুবই কম হয় আর খুবই লো কোয়ালিটি, বাট এই লাইটটা আমরা ফিল্ড লাইট হিসেবে ইউজ করছি, সো অতটা ম্যাটার করছে না। আমার ক্যামেরা, আমি, লাইট। সো আমি যদি লাইটটা অন করে দিই, সো এটা হচ্ছে আমার ফিল্ড লাইট। তো আমার ব্যাকগ্রাউন্ড লাইট হয়ে গেছে, আমার ফিল্ড লাইট হয়ে গেছে, এখন আমার মেইন লাইট বা কি লাইট সেটা দরকার। সো আমি এটা আমার কি লাইট হিসেবে ইউজ করব। এখানে যে আমাদের হোল্ডারটা ছিল সেটা, সো আমার ক্যামেরাটা যে হাইটে আছে আমার লাইটটাও সিমিলার হাইটে রাখতে হবে, আর আমার আমি যেখানে বসে আছি রাফলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে লাইটটা থাকবে। সো সো এখন যদি আমি লাইটটা অন করে দিই অনেক বেশি আলো, সো আমাকে আলোটা সফট করতে হবে, কারণ আপনারা কখনোই যাবেন না আপনার ফেসের উপর হার্ড লাইট পড়ুক। সো আপাতত অফ রাখি। লাইটটা সফট করার জন্য বেসিক্যালি আমাদের দুইটা রুলার লাগবে। সো যে কাজটা করতে হবে, আমার এই রুলারটা এরকম টি শেপ করতে হবে। ওকে, এখন এটাকে আমার এভাবে রাখতে হবে। এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে সেটা হচ্ছে এই ট্রেসিং পেপারটা এটা সামনে দিয়ে দিতে হবে। সো এখন যদি আমি লাইটটা অন করি, সো এখন অনেকটা সফট লাইটটা, এটাই আমাদের দরকার। আমাদের লাইটিং সেট আপ অলমোস্ট ডান। আপনি যদি এটাকে কালার গ্রেড করেন তবে একটু বেটার রেজাল্ট পাবেন, আর আমার মনে হয় স্টার্ট করার ক্ষেত্রে এটা খুব ভালো একটা ওয়ে, কারণ আপনি যদি লাইটিং সেট আপ কিনতে যান সেক্ষেত্রে 4-5 হাজার টাকারও বেশি পড়ে যাবে। আপনি এটাতে স্টার্ট করতে পারেন, যদি আরও ডেভেলপ করেন সেক্ষেত্রে নতুন সেট আপ আপনি নিলেন পরে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।